আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগামী 26 ডিসেম্বর 2019 অত্যন্ত গুরুত্বপূর্ণ বকুল অমাবস্যা তিথি। হিন্দু শাস্ত্র মতে প্রতিটি অমাবস্যার একটি বিশেষ মাহাত্ম্য আছে, তাই আগামী 26 বকুল অমাবস্যার একটি বিশেষ মাহাত্ম্য হল এটি বছরের শেষ অমাবস্যা তিথি। এদিন আপনি যে বিশেষ উপায় প্রদান করলে অত্যন্ত শুভ ফল পাবেন সে বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, আর যা করলে জীবনে অনেক বাধাই দূর হয়ে যাবে, আর এই টোটকা প্রয়োগ করে আপনার জীবনের বিভিন্ন সমস্যাকে অবশ্যই কাটিয়ে উঠতে পারবেন, আর নতুন বছরের নতুন দিন নিয়ে আসবে আপনার জীবনে। এই বিশেষ টোটকা প্রয়োগে ঘরের সমস্ত খারাপ শক্তির প্রভাব থেকে আপনি মুক্তি পাবেন, দেবীর কৃপায় আপনি অত্যন্ত শুভ ফল পেতে থাকবেন। তো চলুন আমরা দেখে নিই এই বিশেষ অমাবস্যা রাতে কোন কোন জায়গাতে আপনি প্রদীপ জ্বালাবেন এবং তার ফলে আপনি দেবীর আশীর্বাদ পাবেন। এই বিশেষ বকুল অমাবস্যা তিথিতে রাতে অমাবস্যা চলাকালীন ঘরের ঠাকুরের সামনে আপনি ঘিয়ের প্রদীপ জ্বালান, ফলে আপনার ঘরে শুভ শক্তির প্রবেশ ঘটবে এবং দেবী মায়ের আশীর্বাদ লাভ পাবেন। আর এই কাজটি যদি বকুল অমাবস্যার পর থেকে প্রতিদিন আপনি গৃহে করতে থাকেন তাহলে মা লক্ষ্মী এবং নারায়ণের অত্যন্ত কৃপাভাজন হবেন। অমাবস্যায় সন্ধ্যায় সূর্যাস্তের পর তুলসী তলায় অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালান। প্রদীপ দেওয়ার সময় ভুলেও তুলসী গাছকে স্পর্শ করবেন না, এতে বিষ্ণু প্রসন্ন হন না। ঘরে কখনো অর্থের অভাব হবে না এই বিশেষ উপাচারে। বাড়ির সদর দরজায় দুটি করে প্রদীপ আপনি জ্বালাবেন সূর্যাস্তের পর, আর তা যেন ঘিয়ের প্রদীপ হয়। এই অমাবস্যার দিন অবশ্যই করুন, এরপর আপনার জীবনে দেখবেন অনেক বাধা ধীরে ধীরে দূর হয়ে যাবে। অমাবস্যা তিথিতে বাড়ির ছাদে বা বাড়ির বারান্দায় অবশ্যই প্রদীপ জ্বালান, আর আপনার আশেপাশে যে সমস্ত খারাপ শক্তি বা নেতিবাচক শক্তি আছে সেগুলি গৃহে প্রবেশ করতে পারবে না, এর ফলে আপনার সার্বিক উন্নতি ঘটবে। অমাবস্যার রাতে অশ্বত্থ গাছের নিচে অবশ্যই একটি দেশি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এদিন অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালালে জন্মকুণ্ডলিতে থাকা সকল গ্রহদোষ ধীরে ধীরে কেটে যায়, মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়, দীর্ঘ আয়ু লাভ হয়। যদি এদিন সন্ধ্যায় মা লক্ষ্মীকে পূজা অর্চনা করা হয় তাহলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায় এবং দীর্ঘদিন চলতে থাকা আর্থিক সমস্যা থেকে মুক্তি মেলে, মা লক্ষ্মী এই বিশেষ পূজাতে প্রসন্ন হন এবং কুবের দেব অত্যন্ত প্রসন্ন হন এই লক্ষ্মী পূজাতে, আর তিনি আশীর্বাদ প্রদান করেন। তো বন্ধুরা, এই আগামী 26 ডিসেম্বর 2019 বৃহস্পতিবারের যে গুরুত্বপূর্ণ বকুল অমাবস্যা তিথি, সেই তিথিতে এই বিশেষ উপায়গুলি করুন, আর এগুলো করে আপনার জীবনের সমস্ত ধরনের আর্থিক বাধা এবং সাংসারিক যে বাধা সেই বাধা থেকে অতিক্রম করে আগামী বছরের জন্য সুন্দর সকালকে আমন্ত্রণ জানান, আর ঈশ্বরের কৃপায় মায়ের কৃপায় সমস্ত ইচ্ছা পূরণ হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।